আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। কয়েকটা দিন আমরা ক্লাস নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। নেটের খুব সমস্যা ছিল, সার্ভারেরও কিছু প্রবলেম ছিল আমরা জেনেছি, কিন্তু তারপরেও 100% সমাধান হয়নি, কিছুটা সমাধান হয়েছে। যাই হোক, আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সে অধ্যায় হচ্ছে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো। যাই হোক, এই অধ্যায় শুরুতেই দেখো আমরা একটু লিখে রেখেছি আজকে আমাদের আলোচনার সূচি যেগুলো আছে সেটা হচ্ছে কি, কাজ, শক্তি এবং যান্ত্রিক শক্তি। এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এদের প্রকারভেদ এবং শক্তির বিভিন্ন রূপ যেহেতু এর ভিতরে অন্তর্ভুক্ত আছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আলোচনার প্রথম পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম টপিক, কাজ। কাজ কী জিনিস? ধরো আমি অনেকটা সময় এখান দিয়ে এখানে দাঁড়িয়ে আছি, একটা বোঝা হয়তো আমার মাথায় আছে, বা আমি একবার ধরো একটা বিল্ডিংয়ের পাঁচতলায় উঠলাম আবার ঠিক নিচে চলে আসলাম। তাহলে দেখো আমি কিন্তু বাস্তবিক জীবনে মনে হচ্ছে যে আমার কিন্তু অনেক কাজ হয়েছে, অর্থাৎ আমি কী করেছি, একটা বিল্ডিংয়ের নিচ থেকে উপরে উঠেছি, আবার উপর থেকে কি নিচে যে জায়গায় ছিলাম সেখানেই চলে এসেছি। কিন্তু দেখো বাস্তবিক অর্থে এখানে কিন্তু আমার কী হয়নি, কোনো স্মরণ হয়নি। অর্থাৎ তুমি যদি এখানে বোর্ডের মাধ্যমে একটু দেখো, তাহলে দেখো হয়তো একজন রিক্সাওয়ালা কী করলো, এইখান থেকে কোনো একজন যাত্রীকে তুলে এই দিক দিয়ে ঘুরিয়ে 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 আবার হয়তো এইখানে নিয়ে আসছে। তাহলে দেখো এইখানে আমার স্মরণ অর্থাৎ আমার যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে পার্থক্যটা রিক্সাওয়ালা আমাকে নিয়ে যে গেল এবং আসলো সেখানে কিন্তু কোনো পার্থক্য হয়। তো আমাদের যখন কাজের হিসেব করবো আমরা বা কোনো একটা বিষয়কে যখন আমরা কাজ বলে বর্ণনা করবো, তখন আমাদের যে বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, আমার এখানে কি আসলে কোনো স্মরণ হয়েছে কি না। আবার আরও একটা বিষয় খেয়াল করতে হবে, আমার যে স্মরণটা হয়েছে সেই স্মরণ হওয়ার সময় আসলে আমার কি কোনো বল ক্রিয়া করেছে কি না। যদি বলের ক্রিয়া করে তাহলে সেখানে আমার কি কাজ পাওয়া যাবে, আর যদি বলের ক্রিয়া না করে তাহলে আমার কি কোনো কাজ পাওয়া যাবে না। তাহলে দেখো কাজের সংজ্ঞাটা যদি আমরা, অর্থাৎ কাজকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর বলের দিকে বা বলের বিপরীত দিকে স্মরণ ঘটে তাহলে তাকে বলা হবে কি, বল এবং স্মরণের যে গুণফল আছে সেটাকে বলা হবে কাজ। আমি আরেকবার বলছি, দেখো কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বল প্রয়োগের ফলে বলের দিকে অথবা বলের বিপরীত দিকে যদি বস্তু স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের যে গুণফল আছে সেটাকে বলা হবে কি, কাজ। তাহলে দেখো আমরা যদি এটাকে এইভাবে লিখি, তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে অনেকটা এরকম হবে কাজের সংজ্ঞাটা। তাহলে দেখো আমার কাজ সমান কি হয়ে গেল, কাজ সমান হয়ে গেল আমার বল ইনটু স্মরণ, সেটা বলের দিকেও হতে পারে আবার কি বলের বিপরীত দিকেও হতে পারে। তাহলে দেখো কাজ ইংরেজি হচ্ছে কি ওয়ার্ক, ওয়ার্ক থেকে কি আসলো আমার ডব্লিউ, আর আমরা জানি বল ইংরেজি হচ্ছে কি ফোর্স, ফোর্স থেকে আসলো এফ, এবং স্মরণ যদি এটা ডিসপ্লেসমেন্ট কিন্তু এখান থেকে আসলো আমার কি এস। তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হচ্ছে কি আমার কাজ পেয়ে গেলাম। তাহলে দেখো এইখান থেকে আমরা যদি কাজের একক এবং মাত্রা নির্ধারণে যাই তাহলে কিন্তু আমরা বলতে পারি এরকম, তাহলে দেখো আমরা জানি বল মানে কি ভর ইনটু ত্বরণ, বা আমরা যদি আগে প্রতীকে লিখে নিই তাহলে হচ্ছে আমার হবে কি এম, আমরা জানি এফ ইকুয়াল টু কি এম, আমরা যখন নিউটনের তৃতীয় সূত্র পড়েছিলাম তখন আমরা সেখানে কি পেয়েছিলাম, বল সমান এফ ইনটু এফ ইকুয়াল টু কি ছিল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছিলাম বল ইকুয়াল টু কি এফ ইকুয়াল টু এম। তাহলে দেখো আর আমার এখানে কি আছে এইচ। তাহলে দেখো আমি যদি এটাকে যদি আমি এদের এককগুলো বসিয়ে দিই, দেখো ভরের একক হচ্ছে কি কেজি, ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স টু, আর স্মরণের একক হচ্ছে কি মিটার। তাহলে দেখো আমরা যদি এইটাকে একটু আলাদা করে নিই, আমরা জানি এইটা মানে হচ্ছে কি আমাদের নিউটন, আমি বড় করে লিখছি, এটা মানে হচ্ছে কি আমাদের নিউটন, আর এখানে আমরা কি পেয়ে গেলাম মিটার। তাও দেখো এখানে আমরা যে জিনিসগুলো নিউটন এবং মিটারকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা যে এককটা পাবো সেটা হচ্ছে কি আমাদের জুল একক। তাহলে দেখো এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, অনেক সময় বহু নির্বাচনের প্রশ্নে দেখা যায় যে তোমাকে দিয়ে দিল কাজের একক,
তখন কিন্তু কাজের এককে তিনটা অপশন দেওয়া থাকলে কিন্তু দেখো তোমার জন্য কি হয়ে যাবে, তিনটাই সঠিক। কারণ হচ্ছে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু, তার সাথে গুণাকার আছে কি এম, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারি। তোমরা একটু খেয়াল করো, কেজি মিটার সেকেন্ড অর্থাৎ মিটার স্কয়ার এন্ড সেকেন্ড ইনভার্স টু, এই যে বিষয়গুলো আছে এইখানে দেখো এই তিনটার এই আকারও দিতে পারে আবার কি এই আকারও দিতে পারে, এবং এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। তো এইখানে আসলে তোমরা অবশ্যই এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, অর্থাৎ শুধু কাজের একক আমরা জানি, কাজের একক হচ্ছে কি জুল, জুলকে আমরা ভাঙলে দুইটা দুইভাবে ভাঙতে পারি, একটা হচ্ছে কি নিউটন মিটার, আবার আরেকটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু। তো যাই হোক, এবার যদি আমরা মাত্রার দিকে যাই তাহলে দেখো আমরা এখান থেকে এটাকে আমরা, আশা করি তোমাদের এখানে কোনো কোশ্চেন নাই, যদি কোশ্চেন থাকে কমেন্ট করবো, আমি অবশ্যই আজকে তোমাদের অ্যান্সার দিয়ে দিব। তাহলে দেখো যদি আমরা মাত্রার দিকে যাই তাহলে দেখো কি ঘটনাটা পাওয়া যাবে, এখানে মাত্রা হচ্ছে, মাত্রা হচ্ছে আমরা জানি ভরের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, আর সরণের মাত্রা হচ্ছে কি এল। তাহলে দেখো এটা যদি আমরা লিখি তাহলে এভাবে বলতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স টু, তাহলে আমরা কি পেয়ে গেলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আমি একটু দেখি নেই যে এর মাঝে তোমাদের কেউ কমেন্ট আসছে কিনা। তো এইখানে দেখো আমরা এটার একক এবং মাত্রা খুব সহজে কিন্তু আমরা কি কাজের একক এবং মাত্রাটা পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি কাজ এর প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোচনা করব। কাজ কাজটাকে দেখো আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ আমরা যদি এইখান থেকে রিপিট করে আসি তাহলে দেখো আমরা কি পাবো, কাজকে কি করা হলো দুটো ভাগে ভাগ করা হলো, প্রথম ভাগটা হচ্ছে ধনাত্মক কাজ আর দ্বিতীয়টা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে দেখো ধনাত্মক কাজ কোনটা ঋণাত্মক কাজ কোনটা সেটা কিন্তু আমাদের একটু জানা উচিত। দেখো কাজের সংজ্ঞার মধ্যে আমরা বলেছিলাম যে যদি বলের দিকে অথবা কি বলের বিপরীত দিকে, আমরা কিন্তু দুইটা কথা বলেছিলাম। তাহলে দেখো যদি বলের দিকে হয় তাহলে সেখানে যে কাজটা হবে সেটা হবে কি ধনাত্মক কাজ, আর যদি বলের বিপরীত দিকে হয় তাহলে সেটা হবে কি আমার ঋণাত্মক কাজ। যেমন দেখো এটা হচ্ছে কি আমার হাতে একটা গাড়ি আছে, তো আমি যদি এই যে গাড়িটা দেখতেছ এই গাড়িটাকে যদি আমি এখানে একটা ধাক্কা দেই তাহলে তোমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে কি গাড়িটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই যে গাড়িটা সামনের দিকে অগ্রসর হলো অর্থাৎ আমি দেখো একটু এই দিকে দেখো, অর্থাৎ এইটা যদি আমার গাড়ি হয় এবং আমি যদি কি করি এখানে আমার ধরো এই বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগ করার কারণে এই গাড়িটা যদি এখানে এস পর্যন্ত সরণ হয় তাহলে দেখো গাড়িটা কি করতেছে যেদিকে আমার বল আমি যেদিকে বল প্রয়োগ করেছি গাড়ির মুভমেন্টটাও কিন্তু কি বা গাড়ির যে দিকের পরিবর্তন বা গাড়ির যে অতিক্রান্ত দূরত্ব হয়েছে সেই দূরত্বটা কিন্তু গাড়ি যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেদিকেই ঘটেছে, যার কারণে এখানে কাজটা হবে কি একটা ধনাত্মক কাজ। এরপর দেখো এই গাড়ি থেকে আমরা ঋণাত্মক কাজের উদাহরণটাও দিতে পারি, সেটা কিভাবে, যেমন দেখো আমরা এখানে যে কাজটা পেয়ে গেলাম আমরা জানি যদি একটা গাড়ি চলে গাড়ির মুভমেন্টটা যদি এই দিকে হয় তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই ঘর্ষণ নামে একটা টপিক আমরা পড়েছিলাম। আমরা জানি ঘর্ষণ কি করে সবসময় গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ আমার এই গাড়িটা যদি ওই দিকে যায় তাহলে দেখো ঘর্ষণটা কোন দিকে ক্রিয়া করতেছে এইদিকে ক্রিয়া করতেছে, দেখো আমরা ঘর্ষণ বলকে কিন্তু কি ছোট হাতের এফ দ্বারা অর্থাৎ স্মল লেটার এফ দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে দেখো এখানে যে ঘটনাটা ঘটলো সেটা কি হলো, অর্থাৎ এইখানে আবার যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে কি এটার বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তাহলে দেখো ধরো আমরা এইখানে যদি আমি 50 নিউটন বল প্রয়োগ করি এবং পথের ঘর্ষণ বল যদি আমার 10 নিউটন হয় এবং এখানে আমার সরণটা যদি আমার 10 মিটার হয় তাহলে দেখো আমি এখানে বল প্রয়োগ করেছিলাম, বলের কারণে আমার এখানে ধনাত্মক কাজের যদি আমি একটা মান বের করি তাহলে সেক্ষেত্রে আমার এখানে যে মানটা পাবো আমি জানো তোমরা
যেখানে কিছু কাজ কি আমার সাথে আমার ঋণাত্মক কাজে মান মূল যে কাজটা হয়েছে সেখান থেকে যদি আমি করি আমার ঘর্ষণ মানটা, অর্থাৎ ঘর্ষণ বলের জন্য আমি যে অর্থাৎ এই এতটুকু সরণের জন্য বা 10 মিটার সরণের জন্য আমি যে 10 নিউটন বল প্রয়োগ করেছিলাম সেখানে আমি যে কাজটা পাচ্ছি সেখানে হচ্ছে কি হয়ে গেলাম, দেখো আমরা কি জানি ডব্লিউ ইকুয়াল টু কত ছিল আমার এফ এস, তাহলে দেখো আমার এখানে কি পেলাম আমি ঘর্ষণ বলের দিক হচ্ছে কি বিপরীত দিকে, এজন্য এটা কি হলো -10 মিটার ইন্টু আবার এখানে সরণ হয়েছে কত 10 মিটার, তাহলে দেখো আমার 100 কি হয়ে গেল জুল, তাহলে দেখো এখানে আমি কি পেয়ে গেলাম একটা ঋণাত্মক কাজ পেয়ে গেলাম। এখন দেখো যদি এটা আমার কি হয় ঘর্ষণ মুক্ত মেজি হয়, অর্থাৎ যদি আমার এখানে কি না থাকে যদি ঘর্ষণ না থাকে তাহলে দেখো আমি আমার এখানে আমি যে কাজটা পেয়ে যাবো সে কাজের মান আমার কত হয়ে যাবে, এখানে আমি পাবো ডব্লিউ ইকুয়াল টু কত ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি ডব্লিউ ইকুয়াল টু কত হলো আমার এফ এস, তাহলে এফ এর মান হচ্ছে আমার কত 50 নিউটন কিন্তু আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত 10 মিটার, তাহলে দেখো আমি যে জিনিসটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি আমার এখানে 500 জুল কাজ হয়েছে, অর্থাৎ গাড়িটাকে 50 নিউটন বলে ধাক্কা দেওয়ার কারণে সেটা 10 মিটার দূরত্ব অতিক্রম করায় আমার এখানে যে কাজটা হচ্ছে সেই কাজের পরিমাণ হচ্ছে 500 জুল। এখন দেখো ধরো ঘটনাটা যদি এরকম ঘটে যে আমি এখানে বল প্রয়োগ করলাম, এই বলটা আমি প্রয়োগ করেছি 10 সেকেন্ড যাবত, আমি কি করেছি 10 সেকেন্ড যাবত বলটা প্রয়োগ করেছি, 10 সেকেন্ড যাবত বলটা প্রয়োগ করার কারণে সে কি করেছে 10 মিটার সরণ হয়েছে। এখন যদি আমি ধরে নিচ্ছি এটা আমার ধরে নাও যে তোমরা এইদিকে রাস্তায় আমি এটাকে নিচের দিকে দেখিয়ে দিচ্ছি, তো এইখানে দেখ যদি বল প্রয়োগ ছাড়াই এই বস্তুটা আমি ধরে নিলাম এখানে আরো কি 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে দেখো তোমরা আমাকে একটু বলবা অর্থাৎ এটা যদি আমার এ হয় এটা যদি বি হয় এবং এটা যদি আমার সি হয় তাহলে তোমরা কি বলতে পারবা যে বিসি অংশের জন্য আমার কৃত কাজের পরিমাণ কত, বিসি অংশের জন্য কৃত কাজের পরিমাণ কত তোমরা কি এটা নির্ণয় করতে পারবে? খুবই সহজ আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি যদি ডব্লিউ অফ বিসি লিখি তাহলে দেখো আমার জানি আমি আমার সূত্রটা হচ্ছে কি ডব্লিউ ইকুয়াল টু এফ এস বা আমি এফ এস সি লিখলাম শুধুমাত্র বা ডট দিয়ে লিখলাম, তাহলে আমার কি হলো ডব্লিউ ইকুয়াল টু এফ এস, তাহলে এখন দেখো এখানে আমার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কি এফ এর মান দেখো আমার এখানে কিন্তু আমার বল প্রয়োগ করেছিলাম আমি কি প্রথম 10 সেকেন্ড বল প্রয়োগ করার পর কিন্তু আমি কি করেছি আমার বলের ক্রিয়াটা থামিয়ে দিয়েছি, তো বলের ক্রিয়া থামিয়ে দেওয়ার কারণে এই বস্তুটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা হচ্ছে কি শুধুমাত্র বস্তুটা সমবেগে অতিক্রম করেছে, আমরা জানি সমবেগে কি থাকে না বস্তুর কোনো ত্বরণ থাকে না, যেহেতু বস্তুর কোনো ত্বরণ নেই সেহেতু এই ক্ষেত্রে আমার বলের পরিমাণ হয়ে যাবে কি বা বলের মান হয়ে যাবে জিরো, তাহলে জিরো ইন্টু আমি যদি এখানে 3 মিটার দিই তাহলে দেখো আমার এখানে কি পেলাম জিরো জিরো, তাহলে দেখো তোমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যদি সরণও হয় কিন্তু সেখানে যদি বল ক্রিয়া না করে তাহলে সেখানে কি আমার কিন্তু কোনো কাজ হবে না, আবার ধরো আমি অনেক বল ক্রিয়া করলাম কিন্তু সেখানে আমার কি কোনো সরণ হলো না তাহলেও কিন্তু আমার কি হবে না সেখানে কোনো কাজ হবে না, সাপোজ আমি এই ওয়ালটাকে যদি ধরো আমার যে ওয়ালটা আছে এই ওয়ালটাকে আমি কি করছি অনেক খেলছি বা অনেক বল প্রয়োগ করছি না অনেক বল প্রয়োগ করার চেষ্টা করতেছি এখানে কিন্তু আমি কি করতে পারছি না এটা কোনো মুভমেন্ট করাতে পারছি না, তাহলে দেখো আমি যতই বল প্রয়োগ করি না কেন তাহলে দেখো সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটতো, তাহলে দেখো সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে এরকম আমি ধরো 100 নিউটন এখানে বল প্রয়োগ করেছি কিন্তু আমার সরণের মান হয়েছে কত 0 মিটার, তাহলেও কিন্তু আমার এখানে যে কাজটা পাবো সেই কাজটা হচ্ছে কি আমার 0 জুল, অর্থাৎ এক্ষেত্রেও কি আমার কোনো কাজ হবে না, তাহলে দেখো বাস্তবিক অর্থে বা বাস্তবিক ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে অনেক ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে কি আমরা অনেক কাজ করেছি কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সেখানে কিন্তু কি কাজ নাও হতে পারে, তোমাদের তো নিশ্চয়ই আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম সেটার কথা মনে আছে, অর্থাৎ আমরা একটা বিল্ডিং এর কি করেছিলাম নিচ থেকে ছাদ পর্যন্ত গিয়েছিলাম আবার ছাদ থেকে নিচে চলে নিচে সরে এসেছিলাম, তাহলে কারণ হচ্ছে কি কারণ সেখানে আমার কি কোনো স্মরণ হয়নি, যেহেতু স্মরণ হয়নি তাহলে সে তো আমার কি হবে না সেখানে কোনো কাজ হবে না, আমরা যদি ধনাত্মক কাজের আরেকটা উদাহরণ দিই তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে, সেটা হচ্ছে দেখো আমার হাতে যে গাড়িটা আছে এই যে দেখো গাড়িটা আছে তো এই গাড়িটাকে যদি আমি নিচে ছেড়ে দিই তাহলে দেখো গাড়িটা কি হয়েছে নিচে পড়ে গেল, তাহলে দেখো এই যে গাড়িটা পড়ে গেল তোমরা দেখলা যে গাড়িটা যে এখান থেকে পড়ে গেল, তাহলে এখানে দেখো গাড়িটা
এখানে যে বলটা ক্রিয়া করেছে তোমাদের কি মনে আছে কোন বল এখানে ক্রিয়া করেছে? এখানে যে বলটা ক্রিয়া করেছে সেটা হচ্ছে কি অভিকর্ষ বল। তাহলে দেখো এখানে কিন্তু অভিকর্ষ বল যেদিকে, আমরা জানি অভিকর্ষ বলের দিক কি নিচের দিকে, এখানে কিন্তু গাড়িটার পতন হয়েছে কি নিচের দিকে। তাহলে দেখো আমরা সহজে যে বিষয়টা বলতে পারতেছি, অর্থাৎ এখানে কি আমার বলের দিকে কাজ হয়েছে, যেহেতু এখানে বলের দিকে কাজ হয়েছে সেহেতু এখানে আমার যে কাজটা হবে সেটাকে বলা হবে কি ধনাত্মক কাজ। আবার দেখো সেম আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো এই আমার হাতের তালুতে একটা গাড়ি আছে, ধরে নিচ্ছি এটা সমতল পৃষ্ঠ। তো এটা যদি সমতল পৃষ্ঠ হয়, এখন যদি আমি গাড়িটাকে উপরের দিকে নিই, তাহলে দেখো আমি এখানে গাড়িটাকে উপরের দিকে নিচ্ছি, কিন্তু সেই আমার যে কাজের যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে কি অভিকর্ষ বলের বিপরীত দিকে, অর্থাৎ আমাকে অভিকর্ষ বলের বিপরীতে কাজটা করতে হচ্ছে। এই ক্ষেত্রে আমার যে কাজটা হবে সেই কাজটাকে বলা হবে কি ঋণাত্মক কাজ। আশা করি তোমরা ধনাত্মক এবং ঋণাত্মক কাজের বিষয়টা স্পষ্টভাবে বুঝে গেছো। তো এরপরে আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আরেকটা বিষয় আমি একটু বলি, যদি কখনো কৌণিক আকারে থাকে, ধরো এইরকম বিষয়টা, ধরো এটা একটা অনুভূমিক দিক অর্থাৎ সমতল পৃষ্ঠ, এই এইখানে এই তলের উপর দিয়ে একটা বস্তুকে, ধরো এটা একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা কি গড়িয়ে নিয়ে যাচ্ছি, তাহলে সেখানে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই ক্ষেত্রে যে কোণটা উৎপন্ন হলো, এই ক্ষেত্রে যে কাজের পরিমাণটা হবে সেই কাজের পরিমাণটাকে আমরা আবার লিখতে পারি, অর্থাৎ আমি কি করেছি এফ বল প্রয়োগ করেছি এবং এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটা কি হয়েছে একটা কৌণিকভাবে সে সরণ সৃষ্টি করেছে। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমার থিটা কোণ উৎপন্ন করা হয়, তাহলে দেখো এখানে আমার কাজের যে মানটা হবে সেটা হবে W=FS cos θ। কস থিটা কিভাবে আসবে তোমরা অবশ্যই বুঝতে পারবা, দেখো এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখো এটা হচ্ছে কি ভূমি আর এটা হচ্ছে কি তার জন্য প্রতিভূজ। আমরা জানি cos = কি ভূমি বাই প্রতিভূজ, অর্থাৎ এই বস্তুটাকে এই পর্যন্ত উঠাতে যে সরণটা হয়েছে সেই সরণটার মানটাই যদি আমরা বের করতে চাই, তাহলে কিন্তু আমরা খুব সহজে কি এটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে দেখিয়ে দিতে পারি, অর্থাৎ W = কি FS cos θ। তো আমরা এখন শক্তিতে চলে যাচ্ছি, দেখো তোমরা অনেকেই দেখে থাকবে যে একজন লোক অনায়াসে একটা 40 কেজি বা 50 কেজি চালের বস্তা কি করতে পারছে উঠিয়ে নিতে পারছে, আবার অনেকেই অনেকজন কি করতে পারছে না ওই বস্তাটা উঠাতে পারছে না। কারণ হচ্ছে কি এখানে, কারণ হচ্ছে দেখো তার কি রয়েছে সামর্থ্যের একটা অভাব রয়েছে, কারণ সে তার সামর্থ্য দিয়ে কি করতে পারছে না 50 কেজি চালের বস্তাটা উঠাতে পারছে না। আবার একজন খুব সহজে কি করতে পারছে তার সামর্থ্য দিয়ে বা শক্তি প্রয়োগ করে কি করতে পারছে তার চালের বস্তাটা উঠাতে পারছে। এই যে কাজ করার, অর্থাৎ এই যে আমি চালের বস্তাটা উঠালাম বা কেউ একজন চালের বস্তাটা উঠালো বা একটা কিছুকে সরিয়ে দিল, এই যে তার যে এখানে সামর্থ্যটা বা শক্তিটা প্রয়োগ করেছে সেইখানে, এই সামর্থ্যটাকেই বলা হয় কি শক্তি। অর্থাৎ আমরা যদি সংজ্ঞার ভাষায় বলতে যাই তাহলে এটা এইভাবে সংজ্ঞায়িত করা যায়, সেটা হচ্ছে এরকম কোনো ব্যক্তি উৎস যন্ত্র বা বস্তুর কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। তাহলে আমি কী পেলাম, কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। এবং মজার বিষয় হচ্ছে শক্তির একক এবং মাত্রা উভয়টাই কিন্তু কি কাজের মতো, মূলত কাজ আর শক্তি অনেকটা কিন্তু একই রকম একটা বিষয়, কিছুটা একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা সামনে আলোচনা করব। দেখো আমরা সেই ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসছি কী ধরনের কথা পড়ে আসছি, আলো এক প্রকার শক্তি, তাপ এক প্রকার শক্তি, এগুলো কিন্তু কি আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি। আমরা পড়েছি কি চুম্বক এক ধরনের বা চুম্বক এক ধরনের শক্তি, ও চুম্বকের আকর্ষণ যেটা হয় আকর্ষণ বলটা সেইটাও কি এক ধরনের শক্তি, বিদ্যুৎ এক প্রকার কি শক্তি, এগুলো দেখো আমরা অনেক আগে থেকেই পড়েছি। তো মূলত এগুলো হচ্ছে কি শক্তির বিভিন্ন রূপ। যেমন দেখো আমি যদি একটু শীষ বালে কেমন হচ্ছে, এই যে আমি যে কথা বলছি, আমি যে কথাটা বলতেছি এখানে কি হচ্ছে, অর্থাৎ দেখো একটু খেয়াল করে, অর্থাৎ আমি যে শীষটা বাজালাম এখানে কি হয়ে গেল, আমি যে বায়ু শক্তিটাকে কি করেছি শব্দ শক্তিতে রূপান্তরিত করেছি। ঠিক একইভাবে শক্তিকে বিভিন্ন রূপে বা বিভিন্ন রূপে আমরা কি করতে পারি বা বিভিন্নভাবে
প্রকৃতিতে দেখতে পাই। কোথাও হয়তো চুম্বক শক্তি, কোথাও বিদ্যুৎ শক্তি, কোথাও তাপ শক্তি, কোথাও আবার আলোক শক্তি। এছাড়া দেখো, তোমরা জানো আমরা পাবনার রূপপুরে একটা কি করেছি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করছি, সেইখানেও কিন্তু আমরা কি করছি, নিউক্লিয়ার শক্তিকে ব্যবহার করছি। এরপরে দেখো আমাদের দেশে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে আমরা কি করতেছি, জলবিদ্যুৎ অর্থাৎ পানিটাকে, পানির প্রবাহটাকে শক্তিতে রূপান্তরিত করে বা শক্তি, ওই পানির যে শক্তিটা আছে বা ওইটাকে কি করতেছি, আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করছি। এছাড়া বিভিন্ন দেশেও কি করছে, বিভিন্নভাবে শক্তিকে রূপান্তর করছে। কিভাবে দেখো, নিউজিল্যান্ডে কি করছে, মাটির তলে যে বাষ্পটা আছে সেই বাষ্পটাকে তারা কি করছে, একটা স্পট নির্ধারিত করে সেখান থেকে সেই বাষ্পটাকে কাজে লাগিয়ে তারা একটা শক্তি উৎপাদন করছে। এগুলোও কিন্তু শক্তির বিভিন্ন রূপ। তো এই যে শক্তির বিভিন্ন রূপ আছে, তার মধ্যে সবচেয়ে যেটা প্রচলিত রূপ সেটা হচ্ছে কি, যান্ত্রিক শক্তি। তার আগে আমি আরেকটা বিষয় বলবো। দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ করেছিলাম, সেই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের সাথে শক্তির একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এরকম, যদি ধনাত্মক কাজ হয় তাহলে আমার কি করবো, সেখানে বল দিতে হবে। কিভাবে দেখো, যেমন ধরো অর্থাৎ এটাই ধরো একটা গাড়ি, তো এই গাড়িটা যদি এইদিকে যায় তাহলে দেখো আমি কি করছি, এটাকে এইদিকে হয়তো কি ধাক্কা দিচ্ছি, ধাক্কা দেওয়ার কারণে এটা কি করছে ওদিকে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে কি করছি, বল প্রয়োগ করছি বা বল দিচ্ছি। যদি আমি শক্তি দেই তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, ধনাত্মক কাজ হবে। আবার যদি ধরো আমি শক্তি সরিয়ে নিই তাহলে সেখানে আমার কি হবে, ঋণাত্মক কাজ হবে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। অর্থাৎ ধনাত্মক কাজ মানে হচ্ছে কি শক্তি দেয়া, আর ঋণাত্মক কাজ মানে হচ্ছে আমাদের কি শক্তি সরিয়ে দেয়া। তো আমরা এখন যে বিষয়টা যাবো সেটা হচ্ছে কি, যান্ত্রিক শক্তি। দেখো শক্তির অনেকগুলো রূপ আছে, তার মধ্যে সবচেয়ে যে রূপটা বেশি আমরা প্রচলিত আমাদের কাছে সেটা হচ্ছে কি, যান্ত্রিক শক্তি। যেমন দেখো শীতকালে কি হয়, শীতকালে যদি আমাদের ঠান্ডা লাগে তখন আমরা কি করি, হাত এভাবে ঘষি, তাই না। হাত এখানে ঘষলে কি হয়, অর্থাৎ দেখো আমার হাতটা কি আছে, গতিশীল আছে, অর্থাৎ এখানে আমি কি করতেছি, হাত ঘষলে পরে আমার, দেখো তুমি যদি কিছুক্ষণ ঘষো তাহলে দেখবা তোমার হাতের তালু কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। কারণ হচ্ছে কি, এখানে আমার হাত ঘষার কারণে যান্ত্রিক শক্তিটা কি হয়ে গেছে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো এভাবেই হচ্ছে কি শক্তি বিভিন্ন রূপ ঘটে, তার মধ্যে আমাদের এই যান্ত্রিক শক্তিটা। এরপর দেখো এই যে আমরা ফ্যান চালাই, এখানে আমাদের কি হয়, যান্ত্রিক শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করছি, বিদ্যুৎ শক্তিটাকে। আমরা গাড়ি চালাচ্ছি কি করছি, রাসায়নিক শক্তিটাকে যান্ত্রিক শক্তি বা গতিশক্তিতে রূপান্তরিত করছি। তো এইভাবে আমরা প্রতিনিয়ত যে শক্তিটাকে সবচেয়ে বেশিভাবে ব্যবহার করছি সেটা, বা আমাদের প্রচলিত যে শক্তিটা আমরা আমাদের প্রচলিত কথায় সবচেয়ে বেশিবার ব্যবহার করি সেটা হচ্ছে কি, আমাদের যান্ত্রিক শক্তি। তো এই যান্ত্রিক শক্তিটিকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এভাবে আমরা বলতে পারি, কোনো বস্তুর অবস্থান, আকার বা আকৃতি অথবা তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় কি, যান্ত্রিক শক্তি। আমি আবার বলছি, কোনো একটা বস্তু তার অবস্থান, আকার, আকৃতি বা গতির জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তো এই যান্ত্রিক শক্তিটাকে আবার কি করা হয়েছে, দুইটা ভাগে ভাগ করেছে আমরা, সেটা নিয়ে এখন একটু দেখব। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে দেখো আমরা কি পেলাম, যান্ত্রিক শক্তি দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি গতি শক্তি আর একটা হচ্ছে যান্ত্রিক শক্তি। গতি শক্তি বিষয়টা দেখো খুবই সহজ একটা বিষয়, কিভাবে আমি একটু সেটা আলোচনা করি, সেটা হচ্ছে এরকম, কোনো একটা বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় কি, গতি শক্তি। অর্থাৎ তুমি যদি একটা বিষয় খেয়াল করো, ধরো আমার এই যে কলমটা আছে, এই কলমটা যদি এখন দেখো এই অবস্থায় কি আছে, স্থির আছে। এখন যদি এই কলমটা ছেড়ে দেয় তাহলে কিন্তু সে কি করবে, এখান থেকে অর্থাৎ পরন্ত বস্তু সে কি করতেছে, গতি লাভ করছে। যখন সে পড়বে নিচে তখন কিন্তু সে যদি কোনো একটা বস্তুর উপর আঘাত করে তাহলে কিন্তু তাকে কি করতে পারবে, আঘাত, আহত বা আঘাতপ্রাপ্ত করতে পারবে। কারণ হচ্ছে কি,
অর্থাৎ বস্তুটা তার ভর আছে এবং তার গতির জন্য প্রতিনিয়ত সেটি করছে একটা শক্তি লাভ করছে। এই শক্তিটাই হচ্ছে কি আমার এখানে গতি শক্তি হিসেবে কাজ করবে। এরপরে যদি আমরা আমরা যাব গতি শক্তি সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা যাব, তার আগে আমরা একটু বিভব শক্তি কি জিনিস সেটা একটু জানি। সেটা হচ্ছে আমার হাতে দেখো একটা চিরুনি আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? তা দেখো এই চিরুনিটাকে যদি আমি তার স্বাভাবিক অবস্থানে এটা আছে, এখন যদি আমি এটাকে কি করি একটু যদি বিকৃত করি তার স্বাভাবিক অবস্থান থেকে, আমি কি করছি একটু দেখো এটাকে আমি কি করলাম একটু বিকৃত করলাম। এখন যদি আমি ছেড়ে দিই তাহলে দেখব অর্থাৎ এটা স্বাভাবিক অবস্থায় যে তার মধ্যে যে পরিমাণ শক্তি ছিল, কিন্তু যখন আমরা তার মধ্যে বিকৃত করলাম তার মধ্যে কিন্তু কি শক্তির পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি তার মধ্যে জমা হয়েছে। কারণ হচ্ছে কি, কারণ দেখো এই বস্তুটাকে যখন আমি চিরুনিটাকে যখন আমি বাঁকা করেছি তখন আমি কি করেছি এর মধ্যে একটা বল প্রয়োগ করেছি, এবং বল প্রয়োগ করার কারণে চিরুনিটা কি হয়েছে কিছু অংশ বাঁকা হয়ে গেছে, অর্থাৎ তার কিছু অংশ কি হয়েছে একটা সরণ হয়েছে, অর্থাৎ এখানে আমি কি করেছি কিছু পরিমাণ কাজ করেছি। এখন দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যখন এইভাবে রেখেছি তখন কিন্তু এর মধ্যে কিন্তু কোনো গতিশক্তি সঞ্চারিত বা হয়নি। এখন কিন্তু আমি যে কাজ করলাম সেই যে কাজের কারণে এখানে যে শক্তিটা, অর্থাৎ আমরা জানি যে কোনো একটা বস্তু কাজ করতে হলে তাকে কি করতে হয় শক্তি লাভ করতে হয়, বা কোনো একটা কাজ করার জন্য তাকে কি বল প্রয়োগ করতে হয়, বল প্রয়োগ করে হলে সেখানে আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম এবং তার যে স্মরণ হলো, অর্থাৎ এখানে যে পরিমাণ কাজ হলো সেই কাজটার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন সেই শক্তিটা কিন্তু এখানে কি আছে সঞ্চিত আছে। এই জন্য দেখবো আমরা যখন এটাকে এখন যদি ছেড়ে দেই তাহলে দেখো এটা কিন্তু কি হয়েছে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। ঠিক সেম ঘটনা ঘটে তোমরা যদি দোলনার কথা বিবেচনা করো, যদি আমরা দোলনার কথা বিবেচনা করি, আমরা যদি একটা দোলনা ধরে একটা দোলনা দোলনাকে আমরা যদি এইভাবে টেনে নিয়ে আসি তাহলে দেখো তাকে কি করেছে তার স্বাভাবিক অবস্থান থেকে বিকৃত করেছে। এরপর যদি আমরা ছেড়ে দিই তাহলে দোলনাটা কি করে কিন্তু অনেক দূর কিন্তু চলে যায়। কারণটা হচ্ছে কি, সে এখানে কি করে অর্থাৎ তার এটার মধ্যে যে কাজটা হয়েছে সেই কাজের জন্য যে পরিমাণ ওই অর্থাৎ কাজ হওয়ার কারণে তার মধ্যে কিছু পরিমাণ শক্তি এখানে কি সঞ্চিত আছে, এই সঞ্চিত শক্তিটা এখানে কি করছে কাজ হিসেবে অর্থাৎ পরবর্তীতে এই শক্তিটা কোনো একটা ভাবে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এই যে এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত আছে এই শক্তিটা সঞ্চিত শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে দেখো বিভব শক্তির সংজ্ঞাটাকে যদি আমরা একটা এভাবে বলতে পারি, কোনো একটা বস্তুর অবস্থান আকৃতি বা প্রকৃতির পরিবর্তনের কারণে এর মধ্যে যে পরিমাণ বা এটি যে পরিমাণ শক্তি লাভ করে তাকে বলা হয় কি বিভব শক্তি। ওই যে আমরা বলেছিলাম যে পানি আমরা আমাদের দেশে একটা কি আছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেই জলবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু কি করা হয় পানির এই বিভব শক্তিটাকে কাজে লাগানো হয়। কীভাবে, পানিটাকে একটা বাঁধ দিয়ে প্রথমে কি উঁচু একটা স্থানে নিয়ে যাওয়া হয়, তারপর সেটা যখন পড়তে থাকে উঁচু স্থানে যখন আমি নিয়ে গেলাম তখন কিন্তু সে কী করছে তার স্বাভাবিক অবস্থান থেকে কি তার অবস্থানের পরিবর্তন ঘটিয়েছে। এই অবস্থানের পরিবর্তন ঘটানোর কারণে তার মধ্যে কিছু পরিমাণ কি বিভব শক্তি সঞ্চিত হয়েছে, সেই বিভব শক্তিটাই সেই পানিটা যখন পতিত হয় সেখানে আবার কি সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে অবশ্য আমরা শক্তি রূপান্তর নিয়ে আলোচনা করব। তো যাই হোক আমরা দেখব এই যে গতিশক্তি সেই গতিশক্তি কিভাবে আমরা গতিশক্তি সমীকরণটা আনয়ন করতে পারি। তো একটু বিষয় একটু খেয়াল করো, এইভাবে আমরা একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম গাড়ি, তোমরা নিশ্চয়ই মনে আছে তোমার। তাহলে দেখো ধরো এটা একটা বস্তু, এই বস্তুটার এই অবস্থায় তার আদিবেগ আছে ইউ, এবং এই বস্তুটা এইখানে চলে এসেছে, চলে আসার সময় তার বেগ হয়ে গেছে ভি। যদি একটু ছোট বড় হয়ে গেছে তা আমি ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য বস্তুটাকে কী করছে টি সময়ে সে এই বেগটা অতিক্রম লাভ করেছে, এবং এই সময় সে কী করেছে এস দূরত্ব অতিক্রম করেছে। আমি ধরে নিচ্ছি এই বস্তুর ভরটা এম, সো এই বস্তুর ভরটাও কী হবে আমার এমই হবে, যেহেতু একই বস্তু এখানে আছে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু খুব সহজেই আমরা অবশ্যই এটা ঘর্ষণবিহীন তল বিবেচনা করছি। তাহলে দেখো এইখানে আমার যে পরিমাণ ত্বরণ হয়েছে সেই ত্বরণের মানটা যদি আমি বের করতে পারি তার সাথে যদি আমি ভর দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমি কী করতে পারবো খুব সহজেই আমার এখানে কী পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল সেটা কিন্তু আমরা
বের করতে পারবে। তো তার আগে আমরা একটু দেখি এখানে আমার বেগের পরিবর্তনটা কত হয়েছে। বেগে আমি তার আগে লিখে নিই একক সময়ে, একক সময়ে বেগের পরিবর্তন আমার কি হয়েছে, ইকুয়াল টু, দেখো আমি কি পেয়ে গেলাম, ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তাহলে দেখো আমার কি হয়ে গেল, ত্বরণ এ সমান আমার কি হয়ে গেল, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে দেখো আমরা এখান থেকে কি পরিমাণ, অর্থাৎ এই বস্তুটাকে এখান থেকে এই পর্যন্ত আনতে আমাকে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে সেটা কিন্তু আমি এখন বের করতে পারছি। সেটা হচ্ছে এ ইকুয়াল টু এম এ, এই সূত্রের সাহায্যে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এরকম, তা আমরা যদি এ ইকুয়াল টু এম এ এই মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো আমরা কোথায় বসাবো, এখান থেকে এই বস্তুটা যেহেতু এখান থেকে ওইখানে গেছে তাহলে অবশ্যই কি হয়ে গেছে, আমার একটা কাজ পেয়েছি। তাহলে কাজের পরিমাণ কি, W ইকুয়াল টু এফ এস। তাহলে দেখো এর সমান আমরা কি পেয়েছি, এম এ ইনটু কত এস। তাহলে আমরা কি পেয়ে গেলাম এখানে, W ইকুয়াল টু এম এ এস। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা গতির সমীকরণ যখন, গতির সমীকরণ যে আছে সেই গতির সমীকরণ থেকে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম এরকম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখো আমরা ধরে নিয়েছি যদি এই বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে অর্থাৎ তার আদিবেগ জিরো হয় তাহলে আমার এখানে কি হয়ে গেল, জিরো ইনটু টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে কি পেয়ে গেলাম, আমরা এই সমীকরণটা ব্যবহার না করে আমরা যদি এই সমীকরণটা ব্যবহার করি তাহলে মনে হয় উত্তম হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই সমীকরণটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের জন্য একটা উত্তম ফলাফল চলে আসে, সেটা হচ্ছে কিরকম। তাহলে দেখো আমার এই শেষ বেগের মানটা আমি বের করে ফেললাম, অর্থাৎ আমার শেষ বেগের মানটা যেটা হবে সেটা হচ্ছে কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। অর্থাৎ বস্তু যদি এখন স্থির অবস্থানে থাকে তাহলে দেখো জিরো স্কোয়ার প্লাস হচ্ছে কি আমার টু এ এস। তাহলে দেখো আমি এখান থেকে কি বের করতে পারি যে এ এস ইকুয়াল টু কত হয়ে গেল আমার, ভি স্কোয়ার বাই টু। তাহলে আমি এখানে যে মানটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি, এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু। তাহলে দেখো এখন যদি আমি এই সমীকরণে এই মানটা বসিয়ে দিই তাহলে দেখো আমার কি আসবে, ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু ভি স্কোয়ার বাই টু। তাহলে দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার। আমি যে জিনিসটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি, ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমি জানি এখানে যে পরিমাণ কাজটা হয়েছে সেই কাজটাই আর কি এই বস্তুর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত ছিল। তাহলে দেখো সেটাকে আমরা, অর্থাৎ গতি শক্তিটাকে আমাদের বইয়ে টি দ্বারা প্রকাশ করেছে। তাহলে আমরা এই সমীকরণটাকে আবার দেখাতে পারি, অর্থাৎ বা আমরা এটাকে এখানে এইভাবে দেখাতে পারি যে ডব্লিউ ইকুয়াল টু যেহেতু আমার এখানে কি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো আমাদের একটা কাজ শক্তি উপপাদ্য আছে, সেই শক্তি উপপাদ্যের অনুসারে আমরা বলতে পারি ব্যয়িত শক্তি ইকুয়াল টু কৃত কাজ। তাহলে যেহেতু আমার এখানে এই পরিমাণ কাজ হয়েছে তাহলে এই পরিমাণ আমার এখানে কি করতে হয়েছে, শক্তি ব্যয় করতে হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি গতি শক্তি টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে সমীকরণটা পেয়ে গেলাম এই সমীকরণটা হচ্ছে আমার গতি শক্তির সমীকরণ। তাহলে দেখো খুব সহজেই আমরা কি করতে পারি, অর্থাৎ গতি শক্তির মাধ্যমে, অর্থাৎ কোনো একটা বস্তুর কাজকে আমরা কি করলাম, গতি শক্তির মাধ্যমে প্রকাশ করলাম। দেখো মজার আরেকটা বিষয় আছে, গতি শক্তিতে আমরা এই সমীকরণটা কিন্তু দেখেছিলাম, এই সমীকরণটা থেকেও কিন্তু ডাইরেক্ট আমরা এই সমীকরণটা নিয়ে আসতে পারি। সেটা কিভাবে নিয়ে আসে এটা একটু দেখো, তোমার আশা করি এইখানে তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে দেখো আমরা যদি একটা কাজ করি, অর্থাৎ এই যে আমাদের সমীকরণটা আছে এই সমীকরণটা উভয় পক্ষকে যদি আমরা হাফ এম দ্বারা গুণ করে দিই তাহলে কি হয়, তাহলে দেখো আমার কি হয়ে যাচ্ছে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ইন্টু টু এ এস। তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, তাহলে বা এটার পরিবর্তে দেখো আমরা এখানে কি পেয়েছিলাম, টি টি ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কি টু এবং হাফ চলে গেল, তাহলে আমার কি হয়ে গেল, এম এ এস।
এখন দেখো এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি। তাহলে দেখো আমরা এটা এভাবে লিখতে পারি, t ইকুয়াল টু হাফ m u স্কয়ার প্লাস আমরা একটু আগে পেয়েছিলাম w ইকুয়াল টু কি m s। তাহলে দেখো এই সমীকরণে আমরা এখানে এটা বসিয়ে দেই, তাহলে হাফ m u স্কয়ার প্লাস হচ্ছে কি w। অর্থাৎ এই বস্তুটা যদি আদিতে যদি তার কোনো গতিশক্তি থাকতো, তাহলে তার আদি গতিশক্তির সাথে আমরা এখানে যে পরিমাণ কাজ করলাম সেই পরিমাণ কাজের জন্য প্রয়োজনীয় শক্তি এবং তার আদি শক্তি এই দুটো মিলে আমরা এখানে কি পেয়ে যেতাম, এখানে একটা গতিশক্তির মানটা পেয়ে যেতাম। তাহলে দেখো আমরা এখানে কিন্তু এটা আসলে বলতে পারি যে আসলে গতির দ্বিতীয় সমীকরণটাও আসলে কি গতিশক্তির একটা সাধারণ রূপ বা একটা বিশেষ রূপ আমরা বলতে পারি। আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কী করবা, লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। তাহলে এখন দেখো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি বিভব শক্তি। আমরা কীভাবে বিভব শক্তির সমীকরণটা নির্ণয় করতে পারি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এবং তোমরা যদি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো একটু পর্যালোচনা করো তাহলে দেখবা যে বিভব শক্তির উপর ভিত্তি করে কিন্তু এখানে বেশ কিছু সৃজনশীল বিগত পরীক্ষা এসেছে এবং ভবিষ্যতেও আসবে। তো আমরা একটু বিভব শক্তির সমীকরণটা কীভাবে আসে সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা বিভব শক্তিকে কীভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে কিন্তু আমরা একটা মুখে মুখে একটা ছোট অবজেক্টিভ টাইপস অঙ্ক করে নিতে পারি। তোমরা সবাই একটু খাতা লিখে নাও, দেখো তো করতে পারো কিনা পরে আমাকে জানাবে। সেটা হচ্ছে এরকম, ধরো কোন একটা বস্তুর ভর 20 কেজি, বস্তুটি যদি 5 মিটার/সেকেন্ড বেগে চলে তাহলে বস্তুর গতিশক্তি কত হবে। আশা করি তোমরা খুব দ্রুতই কমেন্টের মাধ্যমে আমাকে এটার উত্তর জানিয়ে দিবে। আমি আরেকবার প্রশ্নটা বলছি যে কোন একটা বস্তুর ভর 20 কেজি, অর্থাৎ আমার এখানে বস্তুর ভর আমাদের আছে কি 20 কেজি এবং বেগ দেয়া আছে 5 মিটার/সেকেন্ড। 5 মিটার/সেকেন্ড তোমরা যে বিষয়টা হিসেব করবে সেটা হচ্ছে কি, অর্থাৎ এই বস্তুটি কি পরিমাণ গতিশক্তি লাভ করেছে। আমি আশা করি তোমরা 1 মিনিটের মধ্যে আমাকে প্রশ্নের উত্তরটা জানিয়ে দিবে। হ্যাঁ আব্দুল্লাহ জামি আমাদের সাথে যুক্ত ছিল, সে আমাদের জানিয়েছে যে এটার অ্যান্সার হবে 250 জুল। তোমরাও একটু হিসাব করে নাও, দেখো তোমরা একটু হিসাবটা একটু দেখে নাও। সেটা হচ্ছে কি দেখো আমরা একটু আগে শিখলাম টি ইকুয়াল টু কত আছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো হাফ ইন্টু বস্তুর ভর হচ্ছে আমাদের কত 20 কেজি ইন্টু 5 মিটার
সেকেন্ড ইনভার্স 1 তার ফুল স্কয়ার তাহলে দেখো এখানে খুব সহজে আমরা কি পেলাম 250 তো যারা যারা করতে পেরেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ তো আর কেউ যদি পাঠাতে পারো তাহলে কমেন্টস লিখে আমাকে জানিয়ে দিতে পারো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভব শক্তির সমীকরণটা আমরা কিভাবে নিয়ে আসব তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার সমতল পৃষ্ঠ অর্থাৎ এটা কি আমার একটা সমতল পৃষ্ঠ এবং আমি ধরে নিচ্ছি এইখানে আমি একটা বস্তু ছিল এই ভরের একটা অর্থাৎ এই যে বস্তুটা আছে এই বস্তুটা এই অবস্থানে আছে এই বস্তুটাকে আমি কি করলাম এই অবস্থানে নিয়ে আসলাম আমি ধরে নিলাম বস্তুর ভর হচ্ছে m এখানে এখানে হচ্ছে কি f এবং এইখান থেকে এই পর্যন্ত যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটা আমি ধরে নিলাম যে এখানে উচ্চতার মান হচ্ছে কি h উচ্চতাটা হচ্ছে h তাহলে দেখো এখানে বস্তুটা কি ছিল জিরো ছিল অর্থাৎ এখানে তার আদিবেগ কি জিরো এই বস্তুটাকে আমরা কি করেছি বস্তুটাকে আবার উপরে নিয়ে গেছি তাহলে দেখো এই বস্তুটা যখন এখানে স্থির ছিল তখন তার মান ছিল জিরো কিন্তু এই বস্তুটাকে আমরা কি করলাম এখানে নিয়ে আসলাম এখানে যখন নিয়ে এসেছিলাম তখন তার বেগ হয়েছিল কি তাহলে এখন দেখো এই বস্তুটা এখান থেকে এখানে উঠাতে এখানেও কিন্তু আমাদের কি একটা মানের পরিবর্তন হয়েছে তাহলে এখন দেখো এই যে বস্তুটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার কারণে বা আমরা যদি এইভাবে বলি যে এই বস্তুটাকে এখান থেকে আমরা যখন এখানে উঠালাম তখন দেখো এখানে আমাদের কি একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনকে মিট করতে হয়েছে তাহলে দেখো আমরা এখানে যে বলটা পাবো সেটা হচ্ছে আমরা একইভাবে লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু কত এফ এস তাহলে দেখো এখানে আমরা কি পেয়ে গেলাম এম জি এবং এস দেখো আমরা এখানে এই এসটা অর্থাৎ যে সরণটা হয়েছিল সেই সরণটাকে আমরা কি লিখেছি এখানে এইচ তাহলে এস এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি এখানে এম জি এইচ তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ এটা হচ্ছে কি আমার বৃহৎ শক্তির সমীকরণ এই ক্ষেত্রে যে কাজটা হয়েছে সেই কাজটাই আমার এখানে কি করবে বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে মানে এই বিভব শক্তিকে আমরা আমাদের বইয়ে কি করা হয়েছে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে আমরা যেটা লিখতে পারি ভি ইকুয়াল টু এম জি এইচ এটাই হচ্ছে কি আমার বিভব শক্তির সমীকরণ তাহলে দেখো এইটাও খুব সহজ একটা অঙ্ক অর্থাৎ আরেকটা অঙ্ক যদি বলো ধরো এখানে এই বস্তুর ভর যদি 10 কেজি হয় এবং এই বস্তুটাকে এখানে এই এইচ এর মান যদি ধরো 10 মিটার হয় তাহলে তোমরা বলো তো একটু দেখি যে এই বস্তুটাকে এখান থেকে এখানে উঠালে তার মধ্যে কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত থাকবে খুব দ্রুত তোমরা একটু জানিয়ে দাও যে এখানে কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত থাকবে তাহলে দেখো এখানে আমরা যে বিভব শক্তির মানটা পেয়েছি সেই বিভব শক্তির মান হবে কত অর্থাৎ এম জি আমাদের জির ভ্যালুটা আমাদের এখানে বসিয়ে নিতে হবে আমরা স্বাভাবিকভাবে জি যে মানটা ধরি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু এখান থেকে অঙ্কটার মানটা বসিয়ে দিচ্ছি আমি তোমাদের দেখানোর জন্য 10 কেজি ইন্টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 ইন্টু উচ্চতা হচ্ছে আমার কত 10 মিটার তাহলে দেখো আমার এখানে কি পেয়ে গেলাম আমি এখানে আমার 980 জুল কাজ করতে হয়েছে অর্থাৎ 10 কেজি ভরে একটা বস্তুকে যদি আমি 10 মিটার উচ্চতায় উঠাতে চাই তাহলে আমাকে কি করতে হবে 980 জুল কাজ করতে হবে তো আরেকটা বিষয় আমি একটু তোমাদের সাথে আলোচনা করব এটাকে আমরা এটা হচ্ছে একটু দেখো আমাদের বইয়েও এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা আছে সেটা হচ্ছে এরকম ধরো এইটা একটা বিন্দু এখান থেকে আমরা কি করেছি একটা
পেন্ডুলাম বলা হয় এটাকে, বা দোলক এটা কি করছে ছেড়ে দিয়েছে, স্বাভাবিক অবস্থানে কিন্তু বস্তুটা এখানে আছে। তাহলে এখন দেখো এই বস্তুটাকে যদি আমি এখানে নিয়ে আসি, অর্থাৎ টেনে, তোমাদের কিন্তু আমি দোলনার উদাহরণটা দিয়েছিলাম, দোলনার উদাহরণ, ঠিক আছে, দোলনার উদাহরণ দিয়েছিলাম। তাহলে দেখো সেই ঠিক একইভাবে এই পেন্ডুলামটাকে আমি কি করলাম, এখান থেকে এখানে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে আসার কারণে দেখো এখানে তার কি হয়ে গেল, বেগটা কি হয়ে গেলো, জিরো হয়ে গেল না। যেহেতু তার এখানে আমি যদি ভি দ্বারাই প্রকাশ করি, তাহলে দেখো যেহেতু তার এখানে ভিটা জিরো হয়ে গেছে, তাহলে দেখো আমরা যে সমীকরণগুলো শিখেছিলাম আজকে, টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এবং ভি ইকুয়াল টু এম জি এইচ। তাহলে দেখো এই বস্তুটা যদি এই অবস্থানে থাকে, তাহলে দেখো সে কিন্তু কি করেছে, একটা নির্দিষ্ট পরিমাণ অবস্থান তার কি হয়েছে, পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই অবস্থান পরিবর্তন হওয়ার কারণে এখানে আমার কি হয়ে যাবে, অর্থাৎ এই অবস্থানে তার গতিশক্তিটা জিরো হয়ে যাবে, কারণ এখানে কি আমার বেগটা জিরো হয়ে যাবে। তোমরা যদি বইয়ে দেখো যে অর্থাৎ এইটা যদি আমার গতিশক্তি এবং এইটা যদি আমার বিভব শক্তির গ্রাফ হয়, তাহলে দেখো এখানে আমরা যে বিষয়টা দেখবো, অর্থাৎ এটা যদি আমি টি লিখি এবং এটা যদি আমি এখানে ভি লিখি, তাহলে দেখো তোমরা খুব সহজেই বুঝতে পারবা, অর্থাৎ এই অবস্থানটা, এই অবস্থানকে যদি আমি এ লিখি, এই অবস্থানকে যদি ভি এবং এই অবস্থানকে যদি আমি সি লিখি, তাহলে দেখো এখানে খুব সহজেই যে বিষয়টা বোঝা যাবে, যেহেতু এই অবস্থানে আমার কি হয়ে গেছে, ভি ইকুয়াল টু জিরো হয়ে গেছে, ভির মান জিরো হয়ে গেছে, মানে কি দেখো আমি যদি এখানে জিরো আসে, তাহলে টোটাল আমার গতি শক্তির মানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে দেখো আমার এইখানে এই গতি শক্তির মানটা কি হয়ে গেল, জিরো হয়ে গেলে, এবং এইখানে যে মানটা থাকবে তার পুরাটা কি এখানে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, অর্থাৎ আমার এখানে গতি শক্তির মান জিরো এবং বিভব শক্তি হয়ে গেলে সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি ধরো বি অবস্থানে নিয়ে আসি আমি বস্তুটাকে, ধরো আমার এই হচ্ছে কি বস্তুটা এখন কোথায় আছে, বি অবস্থানে আছে। এখন বি অবস্থানে যদি বস্তুটা থাকে, তাহলে দেখো বস্তুটাকে যখন এখান থেকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে, বা তুমি যখন দোলনার কথাটা বিবেচনা করবা, সেটা হচ্ছে এরকম, অর্থাৎ আমি এই দোলনাটা এখান থেকে এখানে নিয়ে ছেড়ে দিলাম, যখন কিনা আমি ছেড়ে দিচ্ছি তখন কিন্তু কি দোলনার একটা বেগ আছে, অর্থাৎ এখানে কিন্তু আমার ভি এর একটা সামহাও ভ্যালু আছে, যে কোনো মান হতে পারে সেটা। তাহলে দেখো এই ভ্যালু থাকার কারণে এখানে কিন্তু আমার অবশ্যই কি গতিশক্তি থাকবে। আবার এইটা যেহেতু তার স্বাভাবিক অবস্থানের একটা কি হয়েছে, বিকৃতি বা অবস্থানের পরিবর্তন হয়েছে, সেহেতু এখানে তার কি একটা বিভব শক্তিও থাকবে। অর্থাৎ এটাকে যদি, অর্থাৎ দ্বি অবস্থানের জন্য যদি আমি এই চিত্রটা আঁকি, তাহলে সেই ক্ষেত্রে আমার চিত্রটা হয়ে যাবে অনেকটা এইরকম, হয়তো এটা একটা বেশি হতে পারে, আবার এটা কি একটু কম হতে পারে, অথবা এই ক্ষেত্রে কিন্তু দুইটা চিত্রই হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার কি হতে পারে, যে আমার কি টির মানটা কম হতে পারে, আবার ভির মানটা কি বেশি হতে পারে। কিন্তু যদি এখানে একটা কথা আছে, কিন্তু যদি বি অবস্থানটা এ এবং সি এর ঠিক মাঝখানে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু, অর্থাৎ বি বিন্দুটি যদি, অর্থাৎ দূরত্বের যে মানটা আছে সেই মানটা যদি কি হয়ে যায়, আমার সমান হয়ে যায়, অর্থাৎ এইখান থেকে এইখানের যে দূরত্ব, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যদি এইচ দূরত্ব হয়, এখান থেকে এইটুক যদি এইচ টু বাই টু হয়, এখান থেকে এইটাও যদি আমার এইচ বাই টু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই লেখচিত্রটাই আবার একটু চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, অর্থাৎ আমরা উভয়ের জন্যই কি সমান মান পাবো, অর্থাৎ আমার গতিশক্তিও সমান হবে এবং বিভব শক্তিও কি সমান হবে। আগামী ক্লাসে আমরা এই শক্তির নিত্যতার সূত্রটা, এই এটা কি বলা হয় শক্তির নিত্যতার সূত্র। এখন যদি আমি আবার সি অবস্থানে যাই, আগামী ক্লাসে এটার কিছু সমাধান আমরা করার চেষ্টা করব, যদি নেট ভালো থাকে। তো সি অবস্থানে যদি তুমি একটু দেখো, তাহলে দেখো এইখানে কিন্তু বস্তুটার কি কোনো উচ্চতাই নেই, অর্থাৎ বস্তুটা কিন্তু তার কোনো অবস্থানের পরিবর্তন ঘটায়নি আর কি, যেহেতু অবস্থানের পরিবর্তন ঘটায়নি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, এই এইচ এর ভ্যালুটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অর্থাৎ যদি এইচ ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাহলে দেখো আমার ভি এর মানটা কি হয়ে যাবে,
জিরো হয়ে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আবার আমার এই গ্রাফটাকে যদি আমি দেখাই আয়তনের মাধ্যমে তাহলে আমার এটা কি ভির ভ্যালু হয়ে যাবে জিরো এবং টির ভ্যালু হয়ে যাবে এই রকম আর কি। তো এইটা হচ্ছে কি শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র হচ্ছে এরকম, আসলে শক্তির মানের কি কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র কি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। যেমন দেখো আমরা যে ভাত খাই সেই ভাতের মধ্যে সূর্যের আলোক শক্তিটা সৌরশক্তি হিসেবে সঞ্চিত থাকে। এরপর ওই ভাতটা যখন আমরা খেলাম তখন সেটা আমাদের পাকস্থলীতে যে রাসায়নিক প্রক্রিয়ায় ভেঙে চড়ে সেখানে কি রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত থাকে। এরপর দেখো সেই রাসায়নিক শক্তিটা, দেখো আমি এই মার্কারটা ধরে এভাবে করছি এভাবে করছি এভাবে করছি, সেই রাসায়নিক শক্তিটা কিন্তু এটাকে অর্থাৎ এই কলমটাকে কি করতেছে এই পর্যন্ত উঠাতে সহযোগিতা করছে। এইখানে যে আবার আমার কলমটা কি হয়ে গেছে বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে, এই বিভব শক্তিটা আবার কি করছে এদিকে এদিকে যে কি গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও অনেক বেশি প্রাণবন্ত আলোচনা করবো এবং আমাদের আলোচনার আরও অনেক টপিক থাকবে। যেহেতু আমরা মাত্র তিনটা টপিক নিয়ে আলোচনা করেছি, আমরা শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করব বিভিন্ন বাস্তবিক ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন ব্যবহারিক ক্ষেত্রে এই শক্তিকে কীভাবে আমরা এক রূপ থেকে আরেকটা রূপে প্রয়োগ করি সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আরও বেশি আলোচনা করব এবং সেই সাথে কিছু ছোট ছোট ম্যাথ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং বাসায় থাকো এই আশা প্রত্যাশায় আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।